Assalamu alaikum wa rahmatullah. Dear brothers and sisters, hope you've been well by the grace and mercy of Almighty Allah. It's been wonderful to be here before you right now, and we're gonna introduce my brother, who is Mr. Rasel Ahmed. Okay, he's the proprietor and owner of this shop, and we're gonna show you some kinds of very good products here. So I'd like to show you very good honey. Okay, there are so many kinds of honeys. Actually, we just collected this honey from the tree directly standing on the ground. আমরা বিভিন্ন জঙ্গলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমরা সরাসরি দাঁড়িয়ে একেবারে চাক থেকে খাঁটি মধু সংগ্রহ করি। সো এই মধুগুলো আপনাদেরকে আমি দেখাতে চাই। মধুগুলো আপনাদেরকে প্রথমে দেখাই, এই যে যেগুলো আমরা বাজারজাত করি, দেখুন এই মধুটা আমরা সরাসরি একেবারে অনেক দূর থেকে অনেক দূরে দূরে গিয়ে দাঁড়িয়ে থেকে সংগ্রহ করা। এটা কোনো মানে কপি পেস্ট কোনো মধু না, ইটস অরিজিনাল, একেবারে 100% অরিজিনাল। এই মধুগুলো আমরা বিভিন্ন দূর দূরান্ত বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সংগ্রহ করেছি, এবং এটা কাঁচা বোতলে প্যাকেটিং করা হয়েছে এবং এটা বাজারজাত করা হয়েছে পুরো বাংলাদেশে। আপনারা যেখানে যে কর্নারে যে প্রান্তে থাকুন না কোনো বাংলাদেশের, কুরিয়ারের মাধ্যমে জাস্ট একটা ফোন কলের মাধ্যমে আপনি আপনার ট্রান্সিত পণ্যটি নিতে পারেন। তো এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে কেনাচায় শপ। তো কেনাচায়ের ব্র্যান্ড আপনারা দেখবেন, অনেকেই হয়তো এটা ডুপ্লিকেট করতে পারে। আমাদের ব্র্যান্ডটি হচ্ছে কেনাচায় শপ, দেখতে পাচ্ছেন কেনাচায় শপ মধুবন প্রতিষ্ঠানটির পরিচিত একটু দিয়ে রাখি, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের নতুনহাট এলাকায় নামসুকুমাটি যে মাদ্রাসা রয়েছে, সে তার যে গেট রয়েছে গেটের জাস্ট অপোজিটে এই প্রতিষ্ঠানটি, এবং এটি অনেক নাম করে একটি প্রতিষ্ঠান, চাঁপাইনবাবগঞ্জের অন্যতম একটি মধু বিক্রয় প্রতিষ্ঠান যা আর কোথাও পাবেন না আপনি চাঁপাইনবাবগঞ্জে। একমাত্র এটি একটি প্রতিষ্ঠান যেখানে আপনি একেবারে খাঁটি ব্র্যান্ডিং পিওর প্রসেস করা খলিসার লিচু খলিসার মধু বলেন, যত রকমের বিশেষ করে মধু আছে। এরপরে আপনাদেরকে আরেকটা আমি দেখাই, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আপনার বাদাম, মেনি কাইন্ড অফ কি বাদাম আছে। তো বাদামগুলো প্রথমে দেখাই, এটা হচ্ছে কিসমিস, তারপরে এটা পেস্তা বাদাম, তারপরে এটা হচ্ছে আলু বোখারি, এটা হচ্ছে আমার জন্য প্রথমবারের মতো, এটা আমি চিনি না আলু বোখারি। তারপরে হচ্ছে কিসমিস বাদ, এর মধ্যে বেশি নাই। এরপরে হচ্ছে এটা বাদাম, কাজু বাদাম, আর এটা হচ্ছে কাজু বাদাম কাজ বাদাম, আর এটা হচ্ছে আপনার হচ্ছে খেজুর। তারপরে একটু দেখুন মধু সহ মিক্স করা বিভিন্ন ধরনের বাদাম দিয়ে খেজুর, খেজুর না এটা হচ্ছে মিক্স ফুড। তো এটা খুবই সুন্দর মধু মাথা, এটা হচ্ছে মিক্স ফুড, অনেকগুলো বাদাম দিয়ে বিভিন্ন ধরনের বাদাম রয়েছে, খেজুর সব মিলে মিক্স করা আছে, এবং এটা ভালো সুস্বাদু এক্সপেন্সিভ। এটা দাম কত? এবং আপনারা প্রোডাক্টগুলো কেনার পরে নেওয়ার পরে যদি মনে হয় যে ইফ ইউ আর স্টিল কনফিউজ অন দ্যাট ইজ ইট রিয়েল অরিজিনাল অর নট, দেন ফিল ফ্রি টু রিটার্ন ইট ব্যাক। আপনি এটা রিটার্ন করতে পারেন, ব্যাক করতে পারেন আমাদের কাছে, আমরা এটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি। তো এটার জন্য চিন্তা কোনো কারণ নাই। আর এই যে মধুটা খেজুরে দেখুন খুব সুন্দর করে প্যাকেটিং করা আছে, এটা দেশের বাইরে থেকে বিদেশ থেকে সরাসরি বাংলাদেশ ইম্পোর্ট হয়, আমরা সেইখান থেকে এজেন্টদের কাছ থেকে এটা নিয়ে আসি চাঁপাইনবাবগঞ্জ। এরপর আরেকটু দেখাই, এগুলো হচ্ছে অনেকগুলো হচ্ছে আতর, এগুলো সবগুলো ব্র্যান্ডিং বিদেশি ফরেন কান্ট্রি থেকে আনা, অনেক সুন্দর আতর সৌদি থেকে দুবাই থেকে বিভিন্ন জায়গা থেকে আনা আছে, এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর, আপনারা এগুলো দেখতে পারেন নিতে পারেন এবং খুব সাশ্রয় মূল্য আপনার পাবেন। এই সাইডটা তো মধু চলে গেল। হ্যাঁ, মধুর ব্যাপারে একটু কথা বলি, সামনে যেহেতু শীত আসছে করোনা প্রাদুর্ভাব কিছুটা হলেও বাড়বে, তো এই মধু কী করে বডিতে অ্যান্টিবডি তৈরি করে, বুস্টিং পাওয়ার তৈরি করে এবং সতেজ রাখে। তো আপনার যে মানে খুশখুশে যে কাশি রয়েছে বা যে হাঁচি কাশি যেগুলো আপনারা প্রায় মুখোমুখি হন, এবং এই এই শীতের সময় এটা আপনাদেরকে অনেক ডিস্টার্ব করবে, এই যে ঠান্ডা জ্বর, এই এই মধু এবং খেজুর এবং বিশেষ করে কালজিরার মধু তো বলা যায় অসাধ, এগুলো আপনারা এই প্রতিষ্ঠান থেকে নেবেন, প্রয়োজনে টেস্ট করবেন,
বাসায় নিয়ে যাবেন তারপরে ফর্ক করবেন এরপরও যদি কোনো কনফিউজ থাকে ব্যাক দিতে পারেন এরপরে আমরা এখানে একটু আসি এদিকে হচ্ছে মেয়েদের যে ভ্যারাইটিস ব্যাগ বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ব্যাগ রয়েছে এগুলো অত্যন্ত কম দাম আমার মনে হয় এগুলো কত 100-150 টাকাতে আপনি পেয়ে যাবেন একেবারে কম দাম মানে পানির দাম এটা বলা যায় এরপরে উপরে দেখুন উপরে হচ্ছে যে ছেলেদের বিভিন্ন রকমের গাড়ি তার মানে খেলার সামগ্রী এখানে রয়েছে ওপরের সাইডটা সামগ্রী রয়েছে তার উপরে রয়েছে কাপ বিভিন্ন ধরনের গিফট বক্স বিশেষ করে আপনারা যারা গিফট বক্স বিভিন্ন অনুষ্ঠানে শোনাতে কাটনা দিয়ে বিভিন্ন রকম প্রোগ্রামে যারা আপনার উপহার দিতে চান তারা এখানে বিভিন্ন প্রোডাক্টগুলো নিতে পারে তো এই পাশটা আমরা মোটামুটি শেষ করলাম এবার আমরা একটু ওই পাশে যাবো তুমি একটু অংশ দেখো এখানে একটু দেখাও এই যে এখানে রয়েছে হচ্ছে গ্লাস বিভিন্ন ধরনের গ্লাস চশমা চশমা রয়েছে এই পাশে রয়েছে ঘড়ি ঘড়ি হয়তো দেখতে পাচ্ছেন না ভিতরে রয়েছে এখানে বিভিন্ন রকম মেয়েদের আংটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে এরপরে চলে আসুন এই পাঁচটা হচ্ছে যে পুরো একেবারে গ্যালারি কসমেটিক্স ভর্তি দিস গ্যালারি ইজ ফুললি ফুলড অফ ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোডাক্টস দ্যাট কাম ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ এখানে অনেকগুলো দেশের পণ্য রয়েছে সেগুলো সবগুলো ব্র্যান্ডিং একেবারে থাইল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা বাট ফ্রান্স এন্ড নাই ফ্রান্সের পণ্য আমরা সম্পূর্ণ বয়কট করেছি এখান থেকে আউট করে ফেলছি এবং আমরা এখানে ইন্ডিয়ান বিশেষ করে আপনারা যারা বাংলাদেশে বসবাস করেন তারা তো অবশ্যই ইন্ডিয়ান প্রোডাক্ট ভালোবাসেন পছন্দ করেন পাশের যেহেতু রাষ্ট্র অনেক প্রোডাক্ট কার্যকরী প্রোডাক্ট সেগুলো ইফেক্টিভ রয়েছে এবং এইখান দিয়ে আপনি চলে আসেন এখানে দেখুন সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে বিশেষ করে শীতের যে প্রোডাক্টগুলো যে পন্ডস রয়েছে এখন তো বুঝতে পারছেন শীতের সম্বন্ধে শরীর হাত ফসফসে ভাব ধারণ করবে বিভিন্ন রকম মানে মানে অস্বস্তিকর লাগবে তো এইগুলো থেকে বাচ্চার জন্য সুন্দর সুন্দর এখানে এখানে শীতের আমাদের কস্টের সাথে চলে এসেছে এর পাশ থেকে চলে আসে আর এগুলো হচ্ছে বোরকা আপনারা কিমার বোরকা কিমার বোরকা আর কি বোরকা হ্যাঁ ইস্কার্ট কিমার বোরকা এবং বিভিন্ন ধরনের আরো যে বোরকার বিভিন্ন প্রকার রয়েছে কাঞ্চি রয়েছে এই বোরকাগুলো একেবারে সুন্দর মানে অসম এই বোরকাগুলো আপনারা এখানে সরাসরি দোকানে এসে রাসেল ভাইয়ের দোকানে এসে আপনারা এগুলো এখানে দেখতে পারেন প্রয়োজনে টেস্ট করতে পারেন পড়তে পারেন এরপরে যদি আপনার ফিট হয় ফিটিং হয় একেবারে পানির দামে একেবারে কি বলবো সস্তায় আপনারা এটা নিতে পারেন পানির দাম বলতে ওই না যে একেবারে ফুটপাত থেকে নিয়ে এসে আমরা সেল করছি এটা হচ্ছে একবার ব্র্যান্ডিং সরাসরি একেবারে বড় ধরনের প্রতিষ্ঠানে যেখানে ম্যানুফ্যাকচারিং হয় যেখানে গার্মেন্টস থেকে তৈরি হয় ওখান থেকে নিয়ে এসে আমরা সেল করছি এবং কিছু কিছু বোর্ড আছে যেগুলো দেশের বাইরে থেকে নিয়ে আসা এগুলো আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে প্রতিষ্ঠানটি আবারও আপনাদের সাথে পরিচয় করে দিই প্রতিষ্ঠানের নাম হচ্ছে কেনা চাই শপ এবং কেনা চাই শপ মধুবার এই প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানটি রয়েছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী এলাকা নামসংকমিটি এলাকা এবং চাঁপাই নামসংকমিটি এলাকায় যে দুটি স্কুল রয়েছে একটি হচ্ছে মাদ্রাসা একটি হচ্ছে স্কুল হাই স্কুল এই হাই স্কুলের জাস্ট মেন গেট ফ্রন্ট যে গেট রয়েছে এই গেটের সামনে এই প্রতিষ্ঠানটি আপনার রাস্তাতে যদি দাঁড়ান রাস্তা থেকে এই প্রতিষ্ঠানটি দেখতে পাবেন এবং আপনাদের কাছে হাতের কাছে আপনাদের আমাদের নাম্বার রয়েছে যে কোনো পণ্য সম্বন্ধে বিস্তারিত আর কিছু জানতে চাইলে